Hello friends, Kenya, the great land of forest and vivid nature. This is the second part. আমরা লেক নাইভাসের মধ্যে বোটিং করছি। একটা ফিশ ঈগলকে ফিশ দেওয়া হয়েছে, একটা ঈগল এসে ফিশটাকে পিক আপ করবে। সুন্দর একটা মুহূর্ত আমরা তোলার চেষ্টা করেছি। অ্যান্ড ইস দ্য ফিশ ঈগল ইস অ্যাপ্রোচিং, দ্য ফিশ ইজ ড্রপড, আসলো ছো মেরে নিয়ে চলে গেল। এই যে এটা ওই বোটম্যান আগেই বলে দিয়েছিল আমি ফিশ দেবো, ও আসবে। আমরা নাইভার সাথে বোটিং করছি, এবার একটা স্যাংচুয়ারিতে যাব, ক্রেসেন্ট স্যাংচুয়ারি, যেখানে অ্যানিমালস কেপ্ট ইন ক্যাপটিভ বাট ওয়াইল্ড, একদম কাছাকাছি যাওয়া যাবে ঠিক সেখানে। এই জেব্রাটা আমার থেকে ঠিক 12-13 ফুট দূরে, আমি আর একটু কাছে যেতে পারি, তো পেছনে যেন না যায় ভালো। কি এটা একটা আইল্যান্ড, নাভাসা লেকে এসে বোটে করে এই আইল্যান্ডে এসেছি। সেই গাড়িও সরাসরি এসছে, যাই হোক খুব কাছাকাছি যাওয়া যায় অ্যানিমালস। আমি খেয়াল করছি না, ফট করে অ্যাটাক করে ফেলি। হার্ডলি 8 ফিট একটা জিরাফ আমার দিকে আসছে। জিরাফটার থেকে আমি প্রায় 30-35 ফুট দূরে আছি, ও কিন্তু আরো একটু এগিয়ে আসছে, আমাকে খুব একটা ভয় পাচ্ছে না। এটা একদম আমার কাছে চলে এসছে, আমি সেলফি নেওয়ার চেষ্টা করছি। আমার খুব কাছে জিরাফটা, একদম কাছে চলে এসছে, ও ঘাড় গুঁজে আছে, জানি না কি মতলব, টুপিটা মাথা থেকে তুলে না নেয়। আমরা দাঁড়িয়েছি ঠিক 15 ফিট দূরে হবে জিরাফটার, বেশি বয়স না জিরাফটার। না, আমি এক পাল গেজেলের সামনে এসেছি, দিস আর কল গেজেল ভ্যারাইটি অফ ডিয়ার। আই এম নট দ্য কালপিট, সামবডি এলস ফ্রম দ্য ব্যাক, বিট কনফিউজড। এবার এলাম ওয়াইল্ড বিস্ট, কিছু সব থেকে নিরীহ প্রাণী, দেখে তো গরুর মতো মনে হচ্ছে, কিন্তু গাইড বলে দিয়েছে গরু নিরীহ না, এরা দরকারে তারা করবে আমাদের। এরা ওয়াটার বাক, লাইক ডিয়ার, আমার থেকে মাত্র 12-14 ফিট দূরে। ওরা এগিয়ে আসছে, ওরা জানে আমি এসছি, কিন্তু আমি ডান দিকে একটা মারুতি টাইপ গাড়ি ডান দিকটা গার্ড করে দাঁড়িয়ে, কিন্তু ওরা ভীষণ ক্লোজ চলে এসছে। রাতে লোক ছিল, আমি একটু পালাই, কারণ একদম সামনে অবশেষে সেই বহু প্রতীক্ষিত মাসাই মারা। এবার আমরা সেই পৃথিবীর সর্ববৃহৎ সেরেঙ্গেটির ঠিক পাশেই মাসাই মারা, সেই মাসাই মারার রিজার্ভ, ন্যাশনাল রিজার্ভ, কেনিয়ান ন্যাশনাল রিজার্ভ মাসাই মারা আমাদের ওয়েলকাম করা হচ্ছে। দেখুন ওদের ভাষায়, ওদের মতো করে দেখুন। It shows when the warriors come from the bush, when they have killed a lion. Lion that they have killed a lion in the village. The more you win the beautiful ladies in the village. আমার থাকার জায়গা হয়েছে এখানে এসে, আমরা প্রথম ডেটাই পেয়ে গেছি। এনারা আমার বন্ধু ওয়ারিয়ার্স, হ্যাঁ বন্ধু টন টন, হ্যাঁ লাইক দ্যাট,
So, thank you. এই জায়গাটা আমার ঘর, এখানে ইজি চেয়ার দুজনের জন্য, আমি আর মৃধাবাবু আছি দুজনে। আর আমি ভাবতে পারিনি ঘরের ভেতরটা এরকম দেখতে পাবো। এটা আমাদের ঘর, এটা আমার খাট, বাইরেটা দেখা যাবে। এইটা বাথরুম, বাথরুমের দরজা, স্পেস, ওপেন স্পেস, শাওয়ার, ওদিকে আছে কোমর। We are here for 3 days, 3 nights. I believe, yeah. Okay. Karibu. Karibu. Yeah, Shanti. We are taking the video. Yeah, video. Yes. If it moves, go. This is moving. These are the leader of the family with a kid. এটা বাঁসাইমারা ফরেস্টে, এই যে হিলটা দেখছে, এই হিলের ওপর সে আমরা যাবো কালকে সাফারিতে। মাইগ্রেশনটা ওখানেই হচ্ছে বেশি, ওখান থেকে রুটটা ওদিক থেকে তাঞ্জানিয়া যায়। রিসোর্টের পরদিন সকালে যখন রেডি হচ্ছি, হঠাৎ দেখছি বেশ মজার ঘটনা, এই একদম ঠক 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 করে আমার খাটের পাশে জানলাটায় একটা ওখানকার ধনেশ পাখি বসে সেই কাণ্ড শুরু করল। বনে ঢোকার আগেই একটা বেশ মজা পেলাম। এটা আমার রিসোর্টের দৃশ্য। এবারে মাসাইমারা গেটে ওখানকার সমস্ত রমণীকুণ, সমস্ত ওই পুতুল, মানাটলা ইত্যাদি নিয়ে হকিং করছে, আমাদের একেবারে ঘেরাফেরা করে দিল। কিন্তু তবুও আমরা তো সহানুভূতির চোখেই ওদের সাথে ডিল করেছি। অ্যান্ড ফাইনালি সেই বিশাল বিস্তৃত তৃণভূমি মাসাইমারা, 1,510 square kilometers, not 100, 200, 300, 400. It is the lions. This is going to be dangerous. আমাদের গাড়ির মধ্যে ঢুকে পড়েছে। মাসাইমারা রিজার্ভের মধ্যেই একটা ছোট্ট এয়ারফিল্ড, এয়ার স্ট্রিপ রয়েছে। আপনার ইচ্ছে করলে নাইরোবি থেকেও বাই ফ্লাইট এই সমস্ত জায়গা বুক করে এই ছোট্ট ফ্লাইটে যেতে পারেন। মাসাইমারা হ্যাজ এ রানওয়ে অফ ইটস ওন। দাঁড়িয়ে পড়লাম আবার, আমার ড্রাইভার ইব্রাহিম ও দাঁড়িয়ে পড়লেন স্বামী স্ত্রী খুনসুটি দেখবার জন্য। দেখুন আপনারাও দেখুন, একটা কিছু তো করবে যাচ্ছে। Thank you.
তো মুভমেন্ট করাবে করছি ওকে আমার একটি অদ্ভুত সুন্দর মিষ্টি দৃশ্যের মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম। এক সিংহী প্রবল দেবী সিংহী সেটার ছোট্ট বাচ্চা তাদের নিয়ে রোড পোয়াতে বেরিয়েছি। আমরা হাজি আমাদের গাড়িটা ফার্স্ট গাড়ি, আমরা হাজি এরপরে আরও গাড়ি চলে আসবে, কিন্তু তার আগে আমরা বেশ সুন্দরভাবে গো করার চেষ্টা করলাম। সিংহী তার বাচ্চাকে এবার ফিরিয়ে নিয়ে যাবে, যেটা একটু দুর্বল তাকে মুখে করে নিয়ে এগিয়ে গেল। এবার পরপর ভেরি সুইট বিউটিফুল কার্লিং বেবি লাইন He needs a stronger body. Oh yeah. Oh, he say one second please, this soup, about this soup. From the meat. This meat of the soup yeah. is from the meat and mixture of bones of the sheep. The sheep. And these roots are from different trees. Oh, different trees, the roots. Okay. And they are very special one. Yeah, yeah. তার আমরা এই স্যুপ অ্যান্ড রুট এই দুটো খাবো। মাসায়ের সর্দার বলছেন ভেরি গুড ফর ইউর জয়েন্টস, দ্য বোন, দ্য স্টমাক, এন্ড ইভেন ইফ লেট মি বি অনেস্ট, ইফ ইউ আর ইউ কেম উইথ ইওর ওয়াইফ, ইয়া কেম উইথ ইওর ওয়াইফ, দিস রুট মেক ইউ ফিল স্ট্রং। শুনলেন তো কী খেলে স্ট্রং কে স্ট্রং ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা অরণ্যের দিনরাত্রির একটা দৃশ্যের অবতারণা। প্রথম দিনের সাফারি শেষে আমাদের রিসোর্টে এই রিসোর্ট মালিক ও পার্টি দিল আমার, এবং ওখানে বসে ওদের নিয়ম অনুযায়ী সেই ঘাড়ের জুস স্যুপ সেগুলি নাক বন্ধ করে আবার ওদের সামনে খাওয়া যাবে না, কিন্তু খেলা আমরা উইথ রেসপেক্ট ওরা যেটা বললো সেটা করলাম। তারপরে বিশাল নাচা গানা রাতের অরণ্যের মাসাই মারার কোলে রিসোর্টে অরণ্য যাপ মিশিয়ে যাপ। আচ্ছা এটা কি আর চালাবো? Masi, Masi, nice dancing, nice dancing. All beautiful ladies. All the Masai warriors. Yeah, yeah. Right, right. Yeah. Beautiful ladies. Your name? Mama. Oh, headgears, long one. Yeah. দেখা গেছিল প্রচুর একসঙ্গে চুপিয়া।
একটা হরিণ মেরেছে, সিঙ্গিটার পাশে রেখেছে, কিছুটা খেয়েছে, আবার রেখে দিয়েছে। ইটস এ পার্ট অফ মাইগ্রেশন। এই হাইনাটার জন্য এরা থমকে গেছে সবাই, পুরো যে হাড়টা মুখ করছিল, মাইগ্রেশন করছিল, এই হাইনাটার জন্য সব আটকে গেছে, কনফিউজ হয়ে গেছে। এটা মারারি ভয় টু তানজানিয়া। আমরা যে ব্রিজের উপর রয়েছি এটা কেনিয়ার ভিতরেই দুটো সেপারেট কাউন্টিকে ডিভাইড করছে, এটা নরক আর এটা সামথিং। This is the Mara River. ওই স্টিম্পেড স্টিম্পেড মানে একটা ঘরে আর একটা এরকম করে, কুমিরের ভয়ে লাফালাফি করে। আর ক্রোকোডাইলস আর নট ইটিং অল দিস ডেড বডি ডেড মারা রিভারে জলের নিচেও রয়েছে কিছু, মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে পড়ে আসছে। এই মারা রিভারের এই বেন্ডটা এখান থেকে গতকাল ক্রস করছিল ইন থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড জেব্রা, কিন্তু ক্যাজুয়ালিটি হয়নি, হয়েছে শুধু ওয়াইল্ড বিস্ট। ওগুলি একটু মানে কি বলবো, বড় আছে, আই সাইডও কম, একটা ঘরে একটা চ্যাপে, কুমিরের ভয়, কুমিরও কয়েকটাকে কামড়েছে কিন্তু কুমিরগুলো খাচ্ছে এখন ডেড বডি। আর হিপো কি খায় জানি না, রাত্রে ডাঙায় ওঠে। এটা মারা রিভারের ওই এন্ডে ওখান থেকে ক্রসিং হচ্ছে, শুরু হয়েছে, এক একটা দল আসে তখন শুরু হয়, সমস্ত ডেড বডি পড়ে আছে, গতকালের ক্যাজুয়ালিটি সবই। কিছু ওয়াইল্ড বিস্টের গ্রুপ এসছে অপেক্ষা করছে, একজনের মাথা দেখা যাচ্ছে অপেক্ষা করছে, পরপর সব নামবে। কোনটাকে কোনটা, হ্যাঁ নাও দে আর ক্রসিং, নাও দে আর ক্রসিং, অ্যান্ড জাম্পড জাম্পড ওয়ান অ্যান্ড আদার, ইয়েস। একটাকে ক্রোকোডাইল ধরেছে এই সামনে একদিকে, পেছনেরটাকে, নাও ওয়ান আফটার অ্যানাদার অল ওয়াইল্ড বিস্ট জাম্পিং, ইয়া জাম্পিং। একটা গ্রুপের মাইগ্রেশন দেখছি, এই লিড করছে, এই সামনে ওয়াইল্ড বিস্টটা লিড করছে, আর এটা ঠিক একটা পুরো দাগের মতো রয়েছে, আর এই দুপাশে ভিড়ের মতো হয়ে মোর দ্যান থাউজেন্ড ওয়াইল্ড বিস্ট সামনে থেকে, বিশাল একটা লাইন চলেছে, একদম লিড করছে সামনে একজন। Thank you.
জিরাফ, জেব্রা, what are these trees? This is a date palm or a date palm? Palm trees. আমরা একটা নিয়ার বাই মাসাই ভিলেজে গিয়েছিলাম মাসাইদের ঘর দেখতে, বাড়ি দেখতে, ওদের গ্রাম দেখতে। তা ওরা সেই প্রিমিটিভ উপায়ে আগুন জ্বালিয়ে দেখালো কীভাবে ওদের পূর্বপুরুষ আগুন জ্বালাতো, সেটাও একটা ডেমো দিল, আমরা দেখলাম। তারপরে একটা ছোট্ট বাজার মতো করলো ইত্যাদি। দ্যাটস ইট। হ্যাঁ, এক হাতে ক্যামেরা না, ওয়ান হ্যান্ড ক্যামেরা, নো ক্ল্যাপিং, বারবিকিউ। হ্যাঁ, বারবিকিউ। চলো চলো। মাসাইয়ের ভালোবাসায় এক মাসাই আমার গায়ে চাদর চড়িয়ে দিল, ওই সেই চাদর গায়ে দিয়েই ওদেরই বাড়ির দরজায় আমি কাউ এন্ড মিট ফ্রম শিপ এন্ড গড টু বাই মেস মেস ফ্লাওয়ার মেস ফ্লাওয়ার ইয়া মিল্ক ইউ হ্যাভ ওর ওন মিল্ক ওই হ্যাভ আ মিল্ক ওন ফ্রম মিল্ক ফর কাউ ইউ হান্ট টু মাসাই হান্টস ওয়ি ডোন্ট হান্ট ওয়ি ডোন্ট হান্ট অ্যানিমালস বাট মেবি ডেঞ্জারাস অ্যানিমাল He wants to take your cow. Right, right. You, then you will... The cow. You will... Taken. What's your name? Remember? Leteva. And this? Oh, there is one more kid. Name? His name is Gholu. Shei. Gholu. Shena Porichito. অত্যন্ত গ্রামীণ দৃশ্য, গধূলি লগনে রাখাল বালক মাসায় রাখাল নিয়ে গেল তার গরুর পালকে। ঠিক এই সময় আমি গেটের সামনে মাসাইদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত আমি পেয়েছিলাম, ওদের বন্ধু গিয়েছিলাম। তো হিয়ার ইজ মাই কেনিয়ান ফ্রেন্ড, ইট ইজ ভেরি ক্লোজ টু মাসাইমারা ফরেস্ট রামচা গেট। Here I am with person Saruni Sena. He's a Kenyan by birth. Let us listen from him condition of Maasai tribe as a whole in Kenya, especially in Maasai Mara. What he feels, the steps may be taken for improvement of their lifestyle. May I ask how you feel being a Kenyan first? I'm very proud being a Kenyan, yeah. And also being a Maasai, right. Who is living in Maasai Mara and working in Maasai Mara. It's a game reserve, a lot of animals, different animals. In this law, we are just neighboring. We have a few that you can see the elephants, all the animals, like elephant, giraffe, and the zebra, wallaby. This Maasai Mara is the most famous place that you can see a lot of animals. We welcome all the guests to explore nature and all to explore about the Maasai. And the Maasai who are living here, they are friends of animals, and animals, they are friendly with people, especially when you wear a red shuka. This shuka, the animals have already accustomed with them, okay. From since they are young up to they grow up. Small centers that we have, some doctors there, nurses there, so where they get medical facilities there. And the county government also provides the medicines there. They sponsor children. All of your children, Maasai tribes, all the children, do they go to the school? Yeah, nowadays they go, and some others are not. By those who are interior, like the border from Tanzania, some of them. They are not so. They are covered by school. Yeah, they go to look after cattle. Maybe if look after cattle and all and sheep and goat. Yeah. And it needs to be improved a little more on the day to come. Yeah. So you have expectation from the newly elected president, Mr. Ruto. Yeah. Isn't it? Am I right? Yeah. By now, expectation that the government will going to improve. Yes. Hence, by now, and I thank you so much. And I hope that when you go to India,
you're going to say to your friends and how you have get from Kenya. And I think you're going to send them to come and visit us. Yeah, definitely. And obviously they are going to meet me. God wishes. I thank you my friend. Thank you. Amar Masai Bondhu Saronir Mukhe Shunlen. আমার তো খুবই ভালো লেগেছে। আমি বলি আর না বলি অনেকেই মন স্থির করেছেন, অনেকে ঘুরে এসছেন, আবার যাবেন, আমিও যেমন আবার যাবো, যাবেন, ঘুরে আসবেন। কিছু মুহূর্ত তুলে ধরছি যেগুলি না ভোলার মুহূর্ত। দারুণ লেগেছিল টুরটা। এবারে বিদায় আসন্ন, আমাকে ফিরে আসতে হলো। পুরো সমগ্র মাসাইয়ের অভিজ্ঞতাকে টাটা বাই বাই জানিয়ে নাইরোবি এয়ারপোর্ট থেকে আমাকে ফিরে আসতে হয়েছিল ভারাক্রান্ত হৃদয়ে। নাইরোবি এয়ারপোর্ট থেকে এই টেক অফ করেছিলাম, এসে নামলাম আহমেদাবাদ, দেন টু মাই ওয়ান কলকাতা। থ্যাংকস ফর ওয়াচিং। It was really a great experience, Kenyan safaris.